Assalamualaikum. আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইটি নতুন ব্লগে। এদিন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক সভা ছিল। আমরা বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম এবং ওয়াজ শোনার পাশাপাশি সেখানে ছোটোখাটো একটা ব্লগ করে ফেললাম। তো যেমনটা বলছিলাম, বার্ষিক মাহফিলের কথা, যদিও এটাকে লোকাল ভাষায় সভা বলা হয়ে থাকে, আর এখানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে যখন কোনো মাহফিল বা সভার আয়োজন হয়। এখানে সভার আগে থেকেই কিছু দোকান বসে মেলার মতো, সেখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, আর সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যেমনটা, হাঁটতে হাঁটতে প্রথমে দেখতে পেলাম গ্যাসের বেলুন, বাচ্চাদের যেটা খুবই পছন্দ, মাঝে মধ্যে আমারও দেখতে খুব ভালো লাগে, এগুলো খুব সুন্দর হয়ে থাকে, যেমনটা দেখতে পাচ্ছেন হাত ছাড়া হলে উড়ে যাবে। এরপর আমরা দেখতে পেলাম নাগরদোলা, সেখানে বাচ্চা সহ বড়রাও খুব আনন্দে দোল খাচ্ছে, পাশাপাশি পাইরেট শিপ আছে। এটা যদিও একটু উঠলে ভয় লাগে, বাট তবুও ভালো। আর এরপর আমরা বন্ধুরা মিলে আসলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এখানে অনেক রকম আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় এবং মাথার ফুলটাও পাওয়া যায়, আর সেটা নিয়ে আমার বন্ধুরা দুষ্টামি, তানভীরকে পরিয়ে দেওয়া হচ্ছিল, ও আবার আরেকজনকে পরিয়ে দিচ্ছে। আর যাই হোক, এরপরে সাকিব ভাইকে জোর করে ধরে নিয়ে আসা হলো ঝালমুড়িওয়ালা মামার দোকানের সামনে, এবং আজকে ওকে খাওয়াতেই হবে, বাট ও তো খাওয়াতে রাজি নয়। যাই হোক, সেখান থেকে দুষ্টামি দুষ্টামি করে খাওয়া দাওয়া শেষে আবার মেলায় ঢুকে পড়লাম। এখন আমরা বাচ্চাদের খেলনা সহ কিছু দোকান ঘুরে ঘুরে দেখছি। এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন ছোট ছিলাম এগুলো খুবই আনন্দিত, বাট এখন আর এগুলো তেমন আনন্দ দেয় না, বাট বাচ্চাদের কথা তো ভিন্ন, তাদের সব কিছু আনন্দ দিয়ে থাকে। এরপরে গিয়েছিলাম হলো মাটির তৈজসপত্রের জিনিসের দোকানে, সেখানে অনেক ইউনিক জিনিস আছে, যেমনটা চায়ের কাপ, এবং সেটা শেষ করেই গিয়েছিলাম বইয়ের দোকানে, চমৎকার কালেকশনের বই আছে এখানে। এরপর আবার সেই র্যান্ডমভাবে ঘোরাঘুরি শুরু, কত রকম যে খাবার দাবারের দোকান আছে এখানে, সব কিছু হয়তো বা আমি নামও বলতে পারবো না আর ডিসক্রাইবও করতে পারবো সেভাবে, আপনারা দেখে দেখে চিনে নিতে পারেন সেখানে। বাট চমৎকার আয়োজন ছিল সব কিছুর, যেমন এখানে ছিল ডিমের কেক, খুবই মজাদার জিনিস এটা। সেখানে বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করলাম, এরপরে দেখতে পেলাম আরও কিছু পিঠার দোকান, এরপরে এই যে পেঁয়াজি যেটা চট্টগ্রামের বিখ্যাত, তারপর আছে আমাদের আড়াই পেঁচের জিলাপি, মামা খুব মনোযোগ দিয়ে সেটাকে বানাচ্ছেন, এরপরে এই যে মিষ্টি পানের দোকান যেটা আমাদেরও খুব ভালো লাগে। এই তো দেখতে দেখতে মোটামুটি সম্পূর্ণ মেলাই ঘুরে ফেললাম। এরপর আমরা চলে যাব ওয়াজ শুনতে, সেখানে তো ভিডিও করা উচিত হবে না, তাই আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।